আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। আমরা জানি যে আপনার এমআরআই রিপোর্টে যেটা ছিল আপনার পিআইডি সার্ভাইকেল 3, 4, 5, 6 চারটা ডিস্ক প্রোলাপস ছিল। জি প্রচণ্ড ব্যথা নিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট শুরু করেন ওনার আন্ডারে থেকে। আজকে কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ আমার একটু সময় লাগছে। পনেরো দিন পর্যন্ত আসলে আমি কিছুই বুঝিনি। পনেরো দিনের পর থেকে মানে অনুভবটা মানে তিন দিনে আমি অনেকটাই পরিবর্তন হয়েছে। মোটামুটি এখন আমি পুরাই সুস্থ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সকলকে জানি স্বাগতম। দর্শক কথা দিয়েছিলাম ফিরে আসবো আপনাদের কাছে জসিম ভাইকে নিয়ে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের কাছে আবার ফিরে এসেছি। আমার ভাইটিকে সুস্থ করে সম্পূর্ণ ভালো অবস্থায় আবারও আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা যারা প্রথম পর্ব দেখেছিলেন সেদিন আমার ভাই বলেছিলেন যে ওনার ঘাড়ে প্রচণ্ড ব্যথা আছে এবং এটা নিয়ে প্রায় দেড় বছর যাবৎ উনি ভুগেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এবং শেষ পর্যন্ত উনি এসেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজি স্পেশালিস্ট। ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট উনি তখন ট্রিটমেন্টরত অবস্থায় ছিলেন এবং আজকে হচ্ছে ওনার কোর্স সম্পূর্ণ কমপ্লিট, ভালো আছেন, সুস্থ আছেন। আমি বলছি কথাটা আদৌ সত্য কি না, আসুন ওনার কাছ থেকে আমরা পুরো বিষয়টা একটু আবারও একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জসিম ভাই কেমন আছেন আজকে? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন নিশ্চয়ই। আমরা জানি যে আপনার এমআরআই রিপোর্টে যেটা ছিল আপনার পিআইডি সার্ভাইকেল 3, 4, 5, 6 চারটা ডিস্ক প্রোলাপস ছিল। জি প্রচণ্ড ব্যথা নিয়ে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার শরণাপন্ন হন এবং ওনার ট্রিটমেন্ট শুরু করেন ওনার আন্ডারে থেকে। আজকে কেমন আছেন? আজকে আলহামদুলিল্লাহ আমার একটু সময় লাগছে। পনেরো দিন পর্যন্ত আসলে আমি কিছুই বুঝিনি। পনেরো দিনের পর থেকে মানে অনুভবটা মানে তিন দিনে আমি অনেকটাই পরিবর্তন হয়েছে। মোটামুটি এখন আমি পুরাই সুস্থ আলহামদুলিল্লাহ। মানে আর পনেরো দিন আগে অনেক চিন্তিত ছিলাম। আচ্ছা, যে আদৌ কী হচ্ছে বা কী ধরনের কী সমস্যা হচ্ছে সেই জিনিসটা নিয়ে অনেক চিন্তিত ছিলেন। আমাদের অনেক দর্শকই আছেন যারা হয়তো আজকে আমাদেরকে দেখছেন, হয়তো এর ভিতরে এরকম অসংখ্য পেশেন্ট আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাটায় ভুগছেন, যারা হয়তো আপনার প্রথম পর্বটা দেখেননি, তাদের জন্য যদি একটু পুরনো বিষয়টা আরেকবার একটু রিমাইন্ড করা দিতেন যে কী হয়েছিল কতদিন আগে এবং কী সমস্যা নিয়ে আপনি এসেছিলেন। আসলে আমার সমস্যাটা বিগত দেড় বছর থেকে আমি থাকি বাহিরে, আর এর আগে পাঁচ মাস ছিলাম দেশে, ট্রিটমেন্ট নিয়েছি, ওইখানে অনেক ট্রিটমেন্ট নিয়েছি, একটা ডাক্তার বাকি রাখিনি। আচ্ছা, অনেক বড় বড় হসপিটালে বড় ডাক্তারগুলো দেখিয়েছি। আচ্ছা, ওষুধ খেয়েছি, অনেক থেরাপিও দিয়েছি, কোনো পরিবর্তন আসেনি। আসলে সবখানে তো সবগুলো নাই না, অনেক হসপিটালে দুই তিনটে আছে থেরাপি দেয়, দুই তিনটে আছে, ওগুলো তো আসলে হয় না। আচ্ছা, আর আপনাদের এখানে মূলত সবগুলোই আছে, থেরাপি দেওয়ার জন্য যা যা প্রয়োজন সবগুলোই আছে। মানে কমপ্লিট একটা সেট আপ আছে, যে ফিজিওথেরাপি বা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো উন্নত বিশ্বে আমরা সাধারণত দেখতে পাই তার সবগুলো সুযোগ সুবিধা এখানে আছে বলতে চাচ্ছেন? জি জি আলহামদুলিল্লাহ। আমরা জানি আপনি দীর্ঘ একটা সময় আপনি ওমানে ছিলেন, সেই ওমানে এমনি কী কাজ করতেন বা কী পেশার সাথে জড়িত ছিলেন? আমি টেইলার্সের কাজ করি। আচ্ছা আচ্ছা, তো সেটার জন্য আপনাকে দীর্ঘ সময়, আমরা জানি টেলারিং শিল্পে একটু মাথা ঝুঁকে একটু কাজ করতে হতো দীর্ঘ একটা সময়, তো সেটাতে নিশ্চয়ই অনেক সমস্যা হওয়া শুরু করেছিল, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। তো প্রথম যখন ব্যথা শুরু হয়েছিল ডক্টরের কাছে গিয়েছেন, ডক্টর ওষুধ দিয়েছিল, বাট কোনো কাজ হয়েছিল সেটাতে? হালকা পাতলা, একদিন হয়তো সামান্য কতক্ষণ ভালো থাকি, বিশ পঁচিশ মিনিট, এক ঘন্টা, তারপরে আবার শুরু হয়। আসলে বলতে নামাজ পড়েই অনেক কান্না করছি, এতটা যন্ত্রণা ছিল আমার, চোখের পানি চলে আসতো যেভাবে কামড়াইতো আর কি মাথাটা, ঘাড়টা মাথা নিয়ে এই ঘাড় ব্যথার কারণে। আচ্ছা, তো এই যে দীর্ঘ একটা পরিক্রমায়, আমরা জানি যে আপনার বয়স মাত্র 33 বছর, ইয়াং একটা মানুষ, এই যে একটা মাথার যে প্রচণ্ড একটা ব্যথা, যখন ঘাড়ে ব্যথা হয় আমরা জানি মাথাটাকে প্রচণ্ড ভারী মনে হয়, সারাক্ষণ এই জিনিসটা নিয়ে বয়ে বাড়ানো, এই যে
গত দেড় বছরের যে একটা কষ্ট, এবং আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, কেমন লাগছে আজকে? সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার বিষয়টা কেমন লাগছে আজকে? আসলে অনেকটাই ভালো লাগতেছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। মানে আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সেই কষ্টের কথা মন উঠলে মানে এখনও মুখে হাসি আনতে পারতেছি না আর কি, আগে যে কষ্টগুলো আর কি। জসিম ভাই, একটা সময় ছিল আপনি অন্য পেশেন্ট, তাদের যে লাইফ হিস্ট্রি, তাদের যে বর্ণনাগুলো আপনি শুনেছেন, সেটা শুনে আপনি এসেছেন আজকে ঠিক একই জায়গাটা আপনিও আছেন, এবং আপনাকে অসংখ্য অসংখ্য মানুষ হয়তো এই মুহূর্তে আপনাকেও দেখছেন। তাদের ভিতরে এমনি অসংখ্য পেশেন্ট আছেন ঠিক একই রকম সমস্যা, আপনার যে সমস্যাটা আপনার ঘাড়ে ব্যথা ছিল, সো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। মূলত আসলে যেটা বলতে চাই, যাদের সমস্যাটা অল্প, অল্পতে যেন মানে থেরাপি শিখে সেটা নেয়, মানে এই ধরনের হসপিটালে থেরাপি শিখে সেটা যেন নেয়। আসলে মূলত নিউরো সার্জন দেখায়, অর্থোপেডিক দেখায়, আমি ইঞ্জেকশনও দিচ্ছি এখানে। অর্থোপেডিক ডাক্তাররা 6টা ইঞ্জেকশন দিচ্ছে এখানে। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি 3-4 দিন ভালো থাকি, আবার যে এসে নিউরো সার্জনের ওষুধও খেয়েছি, আমার আরও বাইরে গেছে। আচ্ছা, অতিরিক্ত বাইরে গেছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের মানে আপনারা থেরাপিস্ট, থেরাপি যে চিকিৎসাটা যেখানে ভালো, সবচেয়ে উন্নত চিকিৎসা, যেমন এখানে উন্নত চিকিৎসাটা, সব কিছু আছে, সব ধরনের মেশিন আছে, তারা যেন সবাই এখানে আসে আর কি। আলহামদুলিল্লাহ। আজকে কততম দিন আপনার? আজকে আমার 18তম দিন। 18তম দিন, এবং সেই 18তম দিনে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আপনি কি আবারও সেই প্রবাস জীবনে ফিরে যাবেন? জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কি মোটামুটি ভালো কনফিডেন্ট যে আপনি আবারও ঠিক আগের মতো কাজ করতে পারবেন? আপনার শরীরের ভিতরে আপনি কি সেটা অনুভব করছেন? জি, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, কথা দিয়েছিলাম নিয়ে আসবো আমার এই ভাইকে, এবং আল্লাহ চায় তো আমরা নিয়ে আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। আমার ভাই আজকে আপনাদের সামনে বলতে পেরেছেন যে উনি সুস্থ আছেন, ভালো আছেন। ঠিক একইভাবে হাজার 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 আমাদের অসংখ্য অসংখ্য পেশেন্ট আছেন, অসংখ্য মা বাবা ভাই বোন আছেন, যারা এই রকম সমস্যাটায় ভুগছেন। ব্যথার যন্ত্রণা যে কতটা কষ্টের শুধুমাত্র তারাই বলতে পারেন। কেন শুধু শুধু যন্ত্রণা বয়ে বেড়াবেন? আমাদের পালার জন্য অনেক কিছু আছে, যন্ত্রণা বা কষ্ট পোষার মতো কোনো কিছু না, তাকে দূরে রাখাটাই সবচেয়ে ভালো কাজ। দর্শক, তার জন্যই আমরা আছি আপনাদের পাশে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি সারা জীবন অবশ্যই আপনি এইভাবেই থাকবেন এবং সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।